हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। हमें फाहमिदा परवीन उर्मी आशा करछि जे जेखने आछेन सबाई अनेक भालो आछेन, सुस्थ आछेन, अल्हम्दुलिल्लाह आमरा अनेक भालो आछि। आज के आपनादेर सामने निये चले आसलाम आरो एकटि नतून ब्लग। आर अनेक दिन परे आमी आपनादेर साथे एकटा ब्लग शेयर करछि। आर आजकेर ब्लगे आमी आपनादेरके साथे शेयर करब আমাদের কিছু কেনাকাটা, এটাই শেয়ার করব। আর আমার একটা শখের বাগান আছে, সেটা তো আপনারা আরও আগে ভিডিওতে দেখেছেন। বাগানে আমি আরও নতুন গাছ এনেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু টুকটাক শপিং করেছি, এগুলোই আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো চলুন চলে যাই আমার শখের বারান্দায়। এই তো অনেকগুলো গাছ আছে, আগে আরও গাছ ছিল, কিন্তু হয় কি এখানে ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি হয়, যে কারণে গাছগুলো টিকে না খুব বেশি। দেখা যায় যে বৃষ্টি হলে গাছগুলো মরে যেতে থাকে। এটা হচ্ছে আমার গোলাপ গাছ, এই যে গোলাপ ফুল ফুটেছে। ফুল গাছে যখন ফুল হয় তখন দেখতে আসলেই অনেক ভালো লাগে। আর আমার গোলাপ গাছটাও মাশাল্লাহ অনেকটা তরতাজা আর অনেক ছোট লাগিয়েছিলাম, আমার আরও আগের ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে গাছটা। আর বাগানের যত্ন আমি কিন্তু খুব বেশি করতে পারি না, সময় করে উঠতে পারি না, হয়তো বা ভিডিও করা লাগে, ভিডিও এডিট করা লাগে, বাচ্চা আছে, সংসার, সব মিলিয়ে আমি খুব একটা সময় দিতে পারি না। বাগানে খুব বেশি সময় দেয় আনহার বাবাই, সেই পরিচর্যা করে, গাছে পানি দেয়, বাগান সব সময় দেখে, অফিস থেকে এসেই বাগানে আসে। আগে যখন আমাদের আরও গাছ ছিল তখন সে আরও বেশি এক্সাইটেড ছিল আর কি। পরে আস্তে আস্তে গাছগুলো মরে যাওয়াতে এখন আবার নতুন লাগিয়েছে, তো দেখি কি হয়। এই গাছটা আমরা নতুন লাগিয়েছি, এটা হচ্ছে পুদিনা পাতা। তো অনেক ক্ষেত্রে রেসিপির ক্ষেত্রে লাগে গাছটা, এই জন্য লাগালাম, দেখি কি হয়। দুদিন হলো মনে হয় গাছটা লাগিয়েছি। আর এটা হচ্ছে আমার একটা পাতাবাহার গাছ, অনেক আগে আমি লাগিয়েছিলাম যখন প্রথম বাগান শুরু করেছিলাম, তখন দেখেন কতটা বড় হয়েছে। আর অল্প একটু বড় হলেই মনে হয় বারান্দার মাথার ওয়াল ছোবে এরকম। আর এটা হচ্ছে রসুন গাছ, আনহার বাবা রসুনের দুইটা খোয়া এনে শখ করে এমনিতেই লাগিয়েছিল, গাছটাও হলো। আর এটাও একটা ফুল গাছ, ফুল গাছটা প্রায় পাতাগুলো অনেকটাই শুকিয়ে গেছে, তবুও কয়েকটা কলি আসছে দেখা যাচ্ছে। আর এটাও হচ্ছে আমার আরও অনেক আগের একটা গাছ, পাথরকুচি, যখন প্রথম বাগান শুরু করেছিলাম তখনকার। তো এই তো এই আরেকটা ছোট গাছ আছে ও পাশে, এটা আরেকটা আছে এ পাশে, এটা হচ্ছে অ্যালোভেরা ছিল, এটাও একটু নষ্ট হয়ে গেছে গাছটা। এই যে এখানে সব টবগুলো রাখা আছে, আমি আরও গাছ লাগাবো, আর আগেও এগুলোতে ছিল, সব মরে যাওয়াতে এখানে রেখে দিয়েছি। আর এখন চলে আসলাম আমাদের শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে আমি আনহার ব্যাগটা নিলাম। আনহার জন্য বেশ কয়েকটা ড্রেসই কিনেছি, কারণ এটা হচ্ছে মে মাস, মে মাসের 11 তারিখে আনহার জন্মদিন, তো তার জন্য জন্মদিনের ড্রেস, ঈদের ড্রেস, বাসায় পরার ড্রেস সব লাগবে। এই জন্য ভাবলাম যে একবারে যেদিন সিলেটে যাব শহরে আর কি মার্কেট করার জন্য, সেদিন একবারে সব কিছু করে নিয়ে আসব, তাই আর কি একটু কয়েকটা ড্রেস বেশি কিনে নিয়ে আসছি। এটা নিয়ে আসছি আমি, এটা জন্মদিনে পরার জন্য নিয়ে আসলাম। আর রান্নার জন্য যখন কোনো কিছু কেনাকাটা করি তখন বেবি কর্নার অথবা বেবি শপ এগুলা থেকেই কিনি, কারণ এছাড়া অন্য ড্রেসগুলো আমার ভালো লাগে না। আর এটা হচ্ছে আরও একটা ড্রেস, আর আগেরটা ছিল স্কার্ট। স্কার্ট আমি আন্নাকে আরও আগেও পরিয়েছি, আমার ভালো লাগে গরমে স্কার্ট পরলেও। আর সেদিন ড্রেসগুলো কিনে অনেক ভালো লেগেছে আমার, সবগুলো কাপড়ই এত পাতলা যে পরে গরমের মধ্যে পরে অনেকটাই আরাম পাবে সে। এই যে আরেকটা ড্রেস, এটা আনহার বাবা পছন্দ করেছে ড্রেসটা, কাপড়টাও অনেক সফট, পরলে মনে হবে না যে শরীরে কোনো কাপড় আছে, এতটাই নরম। আর এই যে সামনে যে পার্টটা আছে এটাতে বোতাম আছে, এই সিস্টেমটা ভালো লেগেছে।
ড্রেসটা সব বোতাম খুলে একবারে ড্রেসটা পরিয়ে দেওয়া যাবে। এটা হচ্ছে স্কার্টের যে উপরের অংশটা থাকে, এটা টুকটাক কিছু কেনাকাটা করলাম। ঈদ আসলে আমাদের তেমন একটা কেনাকাটা হয় না কোনো বাড়ি, কারণ রেগুলারই এত কিনি যে ঈদের সময় আর কোনো এক্সট্রা করে ফিলিংস থাকে না যে কী কিনবো কোনটা কিনবো। এটা হচ্ছে আনহার আরেকটা ড্রেস, কারণ যখন আমাদের দেখি যে কেনাকাটার দরকার হয় ঠিক তখনই আমরা কিনি। আর এটা হচ্ছে প্যান্ট। আর এই করোনার মধ্যে মনে হয় না যে ঈদ নিয়ে খুব বেশি এক্সাইটেড হওয়া বা বাহিরে গিয়ে ঘুরে ঘুরে শপিং করা, এটা আমার কাছে ভালো লাগেনি। কারণ আমার ছোট বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে বাইরে যাওয়া এই পরিস্থিতিতে, দেশের পরিস্থিতি ভালো না, এই জন্য যতটুকু না করলেই না ততটুকুই করলাম শুধু। এখনও তবু আনহার ব্যাপারটা বাকি আছে, সে কিছু কিনবে তার জন্য। আর এগুলো হচ্ছে আমার ড্রেস, আমি চারটা ড্রেস নিয়েছি টোটাল, দেখতে পাচ্ছেন আমার ড্রেসগুলো। আর আমি যখন কোনো কিছু কিনি তখন একটা বা দুইটা এরকম কিনি না, কারণ আমি ভাবি যে যখন মার্কেটে আসলাম যখন তাহলে চার পাঁচটা নিয়ে যাই, এই জন্যই চারটা কিনে নিয়ে আসছি সহজ হওয়ার জন্য আর কি, যাতে করে আবার বের হতে না হয়, আবার কিনতে না হয়, এগুলো প্যারা লাগে, ভালো লাগে না। তাই একবারে যখন যাই তখন কয়েকটা ড্রেস কিনে নিয়ে আসি। এই তো চারটা কিনে নিয়ে আসলাম, এখন বানাবো, পরে পড়তে থাকবো আর কি, এটাই। আর আনহার বাবারটা এখনও কেনা হয় নাই, অফিস আবার খুলে দিয়েছে, এখন সপ্তাহে 3 দিন অফিস করতে হয়, যে কারণে আমরা বের হতেও পারছি না। আর এগুলো হচ্ছে কিছু টুকটাক কেনাকাটা ছিল, একটা টিস্যু বক্স আর হচ্ছে চকোস আনহার জন্য। আনহা এই চকোসটা পছন্দ করে, চকলেটি ফ্লেভার, সেটা ভালো লাগে তার কাছে খেতে, ইদানিং সে খুব ভালো খাচ্ছে এটা, এই জন্য ভাবলাম যে এটাও একটা নিয়ে যাই। আর এখন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে, মনে হয় যে কোনো একটা কিছু করলে মনে হয় যে ক্যামেরাটা অন করি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা আপনাদেরও ভালো লাগবে আর শেয়ার করতে পারলে আমারও ভালো লাগে। একটা চিপসের প্যাকেট, র চিপস, তো এটাও আনলাম, এগুলো সব এখানেই ছিল, আমি বের করে নিই আপনাদের সাথে শেয়ার করব বলে রেখে দিয়েছিলাম। তারপরে সুবিধা মতো সময়ে ক্যামেরাটা অন করলাম। আর নিলাম আনহার জন্য একটা কদমোর হেয়ার বডি ওয়াশ, এটা হেয়ার এবং বডি দুটাতেই দেওয়া যাবে। আর হচ্ছে একটা লোশন কডোমোর থেকেই, এটা হচ্ছে বেবি লোশন, পাউডার আর লোশন একসাথেই দেওয়া আছে। লোশনটা অনেক ভালো, কয়েকদিন আন্নাকে ব্যবহার করিয়ে তারপরেই তো আমি বয়সটা দিচ্ছি, অনেক ভালো আমার কাছে মনে হয়েছে লোশনটা ভালো, আপনারা চাইলে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের কেনাকাটা, আমার বাগান, শখের বাগান দেখানো, এটাই ছিল আজকের ব্লগ ভিডিও আপনাদের জন্য। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবার সাথে নিরাপদে থাকবেন। আল্লাহ।